আবারও হাইপারসনিক মিসাইল কিনজাল হাইপারসনিক মিসাইল কিনজান ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে লীলা চালিয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলেও এই হামলার কোনো কুলক্রীরা করতে পারছে না মিস্টার বালদমিন জলনেস্ক্রি দেশ বন্ধুরা বিভিন্ন অবস্থান বা ফ্রন্ট থেকে যে হামলা পরিচালনা করা হয়েছে পূর্বেই বলেছিলাম সেখানে টার্গেটে রূপান্তরিত করা হয়েছে ইউক্রেনের টোটালি পাওয়ার সেক্টরকে কারণ এই পাওয়ার সেক্টরের পর অনেক কিছু দাঁড়িয়ে থাকে এটিকে ধ্বংস করে দিতে পারলে যুদ্ধ সক্ষমতা একটি দেশের অনেক অংশে কমে যায় পাওয়ার সেক্টরের বাইরে পানি ব্যবস্থাপনা এবং আরও যে সকল সেবামূলক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর বারোটা বাজিয়ে দেওয়ার জন্য সে সকল অবস্থানে সাধারণত ব্যবহার করা হয়েছে ইরানের তৈরি আত্মঘাতী ড্রোন মূলত নিচল যে সকল সেবামূলক প্রতিষ্ঠান ভিত্তিক অবস্থানগুলো রয়েছে যেমন গ্যাস পানি বিদ্যুৎ ইত্যাদি অবকাঠামোগুলোকে ধ্বংস করার জন্য এখানে ঝাঁকে ঝাঁকে ইরানের তৈরি সাহেব ড্রোন ব্যবহার করা হয় অল্প মূল্যে বেশি লাভ অর্থাৎ মাত্র কয়েক হাজার ডলারের একটি আত্মঘাতী ড্রোন এমন ধরনের সুবিধা দিবে যেটি কয়েক কোটি ডলারের ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি সুতরাং এখানে একটি ক্ষেপণাস্ত্রের পরিবর্তে তার অর্ধেকের অর্ধেক দাম দিয়ে আপনি বৃষ্টি আত্মঘাতী ড্রোন ছুটতে পারবেন এবং যেটির নিশানা এবং যেঠির সার্থকতা টোটালি বলতে গেলে অব্যর্থ আপনি বৃষ্টি বা একটি সম ঝাঁক থেকে কয়টাকে গুলি করে নামাবেন কোনোটা না কোনোটা আপনার অ্যাগেনস্টে সার্থক হবেই সুতরাং এই আত্মঘাতী ড্রোনের যুদ্ধ রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে ইরান এবং রাশিয়া এমন একটা ব্যাপার দেখিয়ে দিল বিশ্বকে তারা যুদ্ধের প্যাটার্নই বদলে দিল এই আত্মঘাতী ড্রোনের মধ্য দিয়ে আর যদি একটু বেশি করে বলতে হয় বা একটু সত্য কথা বলতে হয় যুদ্ধের বর্তমান প্রকৃতিক অবস্থা গ্যারান টু যেটিকে রাশিয়ানরা বলে থাকে মূলত এটি শাহেদ ওয়ান থ্রি সিক্স আত্মঘাতী ড্রোন মডেলটি ইরান বানিয়েছিল পাঁচটি একটি ঝাঁক একটা খাপে থাকে সেখান থেকে একসাথে পাঁচটি ড্রোন উড়ে যায় একসাথে যদি পাঁচটি খাপ থেকে ড্রোন সোড়া হয় পঁচিশটি ড্রোন উড়ে যাবে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুর দিকে একেবারে বিনা বাধায় তারপরে একেবারে সুন্দর করে আকাশে চক্কর মারবে চক্কর মারার পর তার ভিতর যে এনআরএস সিস্টেমটি যোগ করা আছে এনআরএস জিপিএস সিস্টেমটি কাজে লাগিয়ে সেই লক্ষ্যবস্তুর উপরে ঘুরতে ঘুরতে তার উপর আশ্রয় পড়বে আর এর আকার এবং ছোটো থাকার কারণে সাধারণত রাডার ব্যবস্থা একে তেমন একটা শনাক্ত করতে পারে না আর এটি শত্রুপক্ষের জন্য মারাত্মক কাল হয়ে দাঁড়ায় ইরানের এই আত্মঘাতী ড্রোনগুলোর সার্বময় সক্ষমতা বন্ধুরা বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় প্রতিনিয়ত ইউক্রেনীয় বাহিনীকে একেবারে ঘোল খাইয়ে ছাড়ছে রাশিয়ান বাহিনী কার্স্ক অঞ্চলে আজকে আবার বেদম মারা মেরেছে তারা রাত্রে প্রচণ্ড পরিমাণ এমএলআর সিস্টেমের আঘাতের মাধ্যমে ইউক্রেনের এয়ারফিল্ড ইউক্রেনের অ্যামিনেশন ডিপো কাস্কে অবস্থিত ইউক্রেনের সৈন্যদের বহর সব জায়গায় আঘাত আনা হয়েছে এবং কার্সকে আরও লণ্ডভণ্ড পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়েছে সর্বশেষ কার্সকে আরও পুনর্দখলের প্রক্রিয়া এগিয়ে নিয়েছে রাশিয়া এদিকে ইউক্রেনের সেনাবাহিনীর প্রধানের তরফ থেকে বলা হয়েছে যে কুর্সকে যদিও আমরা একটি অবস্থানে রয়েছি কিন্তু এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে অবর্ণনীয় বন্ধুরা কোর্সকে হামলা পরিচালনার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে আপনাদের জানানো হয়েছে আরও কয়েকটি নতুন বিষয় মিস্টার ভ্লাদিমির পুতিনের প্রতিদ্বন্দ্বী বন্ধুরা ইউক্রেনের সেনাপ্রধানের তরফ থেকে আপনাদের বলতে চাচ্ছি তিনি বলেছেন পূর্ব রণাঙ্গনের অবস্থা খুবই মারাত্মক আর এই পূর্ব রণাঙ্গনের ক্ষেত্রে যে ব্যাপারগুলো রয়েছে সেখানে শত্রু বাহিনী প্রতিনিয়ত ভেতরে ঢুকছে এবং তারা অগ্রসর হচ্ছে তারা তাদের কামান গোলান্দাজ বাহিনী থেকে শুরু করে তাদের বিমান বাহিনীকে যথেষ্ট মাত্রায় সক্রিয় করেছে এবং ব্যবহার করছে এখানে সৈন্যরা এক কঠিন সময় পার করছে অঞ্চলে ইউক্রেন শিকার করেছে তাদের অবস্থার কথা আর এই পূর্বাঞ্চলের অবস্থার মধ্যে তারা কার্সকে যে পরিমাণ একটি অবস্থান নিয়েছে সেখানে তাদের অবস্থা কিছুদিনের মধ্যে সম্ভবত লড়বড়ে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কারণ বৃহত্তর প্রতিশোধের স্বার্থে কার্স অঞ্চলে রিভেন্সমূলক একটা ব্যবস্থা নেওয়ার জন্য কমপক্ষে তিরিশ হাজার যুদ্ধাংদেহি ট্রুপসকে তারা কল করেছে মিস্টার ভ্লাদিমির পুতিনের তিরিশ হাজার ট্রুপস কলিংয়ের ব্যাপারে বলা হচ্ছে এখানে যে পরিমাণ সমরাস্ত্র লাগবে যে পরিমাণ গোলা বারুদ লাগবে যে পরিমাণ কামানের গোলা লাগবে সবই তাদেরকে দেওয়া হবে শুধুমাত্র সৈন্যদের শুধুমাত্র এটি তাদের কমান্ড দেয়া হয়েছে এদেরকে এখান থেকে চিরতরে উৎখাত করতে হবে এর বাইরে কোনো কথা ভাবার কোনো প্রশ্নই ওঠে না তার মানে আমরা কার্স অঞ্চলে নতুন অভিযানের যে পরিকল্পনার কথা মিস্টার ভ্লাদিমির পুতিন জানাচ্ছে সেটি দ্রুততম সময়ের মধ্যে দেখতে পাবো তিনি তিরিশ হাজার সৈন্যের মাধ্যমে এখানে একটি সাড়াশি অভিযান পরিচালনা করবেন তাহলে এটা কি আমেরিকা এবং ইউরোপ তাকিয়ে তাকিয়ে দেখবে এবং এটাই বাস্তব পরিস্থিতি কার্সের উপর নির্ভর করছে ইউক্রেনের পরবর্তী সময়ের যুদ্ধের ভবিষ্যৎ এখানে যদি তারা বিতাড়িত হয়ে চলে যায় তাহলে তাদের যে সকল ভূমি ইতিমধ্যে রাশিয়া গ্রাস করে নিয়েছে বা কবজা করে নিয়েছে ভবিষ্যতে সেগুলো মুক্ত করার ব্যাপারে তাদের এক প্রকার অসম্ভবই মনে হতে পারে কারণ সব সম্ভবের দেশ এখানে নয় বন্ধুরা কল্পনায় কোনো কিছু করতে পারবেন না দখলকৃত ভূমি উদ্ধার করতে হলে বাস্তবে যেতে হবে আর এখানে রয়েছে জীবনদানের ঝুঁকি প্যালেস্টাইনের ব্যাপারটি লক্ষ্য করেন না কত বছর ধরে কত দশক ধরে এত শত জীবন দেওয়ার পরও তারা তাদের সার্থক ভূমি উদ্ধার এখনও পর্যন্ত সমর্থ হয়নি ইউক্রেন যে অঞ্চল হারিয়েছে তার মাত্রা প্রায় বাংলাদেশের কাছাকাছি বলা চলে অর্থাৎ কত বড় এরিয়া ইউক্রেনের দখল করে নিয়েছে রাশিয়া পশ্চিমা মিডিয়াগুলোর কাহিনী আমি বুঝি না তারা যে কি বলে আর কি করে না কি কয় বন্ধুরা কোথায় এক লক্ষ আঠারো হাজার বর্গ কিলোমিটার মতান্তরে এক লক্ষ পঁচিশ হাজার বর্গ কিলোমিটার ইউক্রেনে দখল করে নিয়েছে রাশিয়া অন্যদিকে মাত্র এক হাজার থেকে বারোশো বর্গ কিলোমিটার দখলের পর মনে হচ্ছে পুরো একেবারে রাশিয়াকে তারা ব্ল্যাকমেইল করেছে এবং এই যুদ্ধে রাশিয়ার পরাজয় নিশ্চিত তারা এমনটি ভাবে থাকেন তাদের জন্য একটি উদাহরণ দিতে চাই রাশিয়া খুব ভালো করে জানে দীর্ঘমেয়াদী যুদ্ধে এই অঞ্চলগুলো কোনোভাবেই বা ইউক্রেন তাদের দখলে রাখতে পারবে না অতিমাত্রায় তাড়াহুড়া না করে একটি সমন্বিত আক্রমণের মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন যে শকে কেছেন তারা নাম দিয়েছেন কার্স রিভেন্স প্ল্যান এই কার্স রিভেন্স প্ল্যানের উপর হবে টোটাল যুদ্ধ এবং পরিকল্পনা আর এর উপরই কী সমরাষ্ট্র ব্যবহার করা হবে কিভাবে হামলা করা হবে কোথায় করা হবে কিভাবে তাদের এখান থেকে পোশাক করে ইউক্রেনের অভ্যন্তরে ফেলে দেওয়া হবে সামগ্রিক বিস্তারিত অবস্থা বন্ধুরা এটিকে সামনে নিয়ে হয়তো ভ্লাদিমির পুতিন তার পরবর্তী শখটি আঁকবেন এই কার্ক রিভেন্স প্লানকে সামনে রেখে তিনি সৈন্য ফরমেশন করছেন তার সৈন্যদের সাজাচ্ছেন অস্ত্র দিচ্ছেন বিমান বাহিনীর জন্য বিমান রেডি করছেন এটা হেলিকপ্টার সামগ্রিকভাবে কামানের গোলা এবং তাদের রিকগনাইজেশ ইউনিট তাদের সিগন্যাল ইউনিট তাদের কমান্ড ইউনিট সব কিছুকে ঝালিয়ে নিয়ে বিশ্বের বিশেষ কমান্ডারদের সাথে আলোচনার মাধ্যমে কখন কোথায় কিভাবে আঘাত করা হবে তার একটি পরিকল্পনা চূড়ান্ত করেছেন ইতিমধ্যে আঘাত চলছে সেটি হচ্ছে র্যান্ডম আঘাত শুধুমাত্র কার্সের জন্য একটি ইউনিট গঠন করা হয়েছে এই সকল ইউনিটে মোট শূন্য সংখ্যা তিরিশ হাজার এই তিরিশ হাজার শূন্য একসাথে হিংস্র বাঘের মতো ক্ষুধার্ত সিংহের মতো তাঁদের উপরে ঝাঁপিয়ে পড়বে আর যখনই এই যুদ্ধটি শুরু হবে আমার কাছে মনে হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এতদিন পর্যন্ত আমরা যে যুদ্ধটি দেখতে পারছি এইবারে যুদ্ধ হবে তার ব্যতিক্রম বন্ধুরা এখানে উভয় পক্ষ অত্যন্ত শক্তিশালী অবস্থা নিয়ে একে অপরের মুখে দাঁড়িয়েছে এবং তিরিশ হাজারের মতো সৈন্য প্রায় বারো হাজারের মতো ইউক্রেনীয় সৈন্যের সাথে মোকাবেলা করবে এখন ইউক্রেনীয় সৈন্যের সংখ্যা এবং তাদের সমরাস্ত্রের সংখ্যা তাদের বিভিন্ন ভ্যাকেলের সংখ্যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ট্যাঙ্ক বা আর্বোট ভ্যাকেল অথবা ইনফ্যান্ট্রি ভ্যাকেল এগুলো যদি না বাড়ায় তাহলে এই তাদের টিকে থাকা কোনো সম্ভাবনা নাই যদি এই অভিযানে ইউক্রেনীয় বাহিনী টিকে যায় তাহলে পরবর্তী সময় তারা বড় একটা বেনিফিট লাভ করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে বর্তমান যে ধরনের চাপে রয়েছে এখানে তাদের টিকার সম্ভাবনা টু পার্সেন্ট হতে পারে আর নাইনটি এইট পার্সেন্ট যে তার সম্ভাবনা হচ্ছে অবশ্যই রাশিয়ার কারণ তার হাতে যে অত্যাধুনিক প্রযুক্তিরাষ্ট্রগুলো রয়েছে তিনি এগুলো ব্যবহার করবেন বলে এবার হুঁশিয়ারি দিয়েছেন আর তার উপর যদি কোনো হামলা হয় নিশ্চিতভাবে তো প্রতিপক্ষ তার জন্য রেডি থাকতে হবে সুতরাং চরম বাস্তবতার এই মুহূর্তে মিস্টার ভ্লাদিমির পুতিন ভলাদিমির জেলেনেস্কি যে কাহিনি শুরু করছেন এই কাহিনি যদি সুনির্দিষ্ট একটি অবস্থানে বা ইউরোপ এবং ইউক্রেন বা সামগ্রিক রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে এরা আজ যদি মধ্যপ্রাচ্য থেকে অন্য অঞ্চলে সরিয়ে পড়ে তাহলে সেটি সরাসরি একটি যুদ্ধের বার্তা সরিয়ে দিতে পারে সারা বিশ্ব ব্যবস্থায় এবং তখন প্রচণ্ড রকমের একটা অবস্থা সৃষ্টি হতে পারে যেটি আসলে ইউক্রেনের আয়ত্তের বাইরে চলে যাবে কারণ গতকাল যে পরিমাণ হামলা চলেছে প্রায় দুইশোটি ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন দিয়ে এইবার যদি শাস্যপার্শ্ব ক্ষেপণাস্ত্র আত্মঘাতী ড্রোন দেয় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টোটালি ভেঙে পড়বে আর শেষ পর্যন্ত দেশটির যে কী হবে আসলে হিসাব মেলে না রাশিয়ার মতো দেশের বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করে এটিকে থাকা এটি কি কারো ইন্ধনে না নিজের বুদ্ধিতে বন্ধুরা সময় হলেই বলে দেবে এটি লাভ না ক্ষতি ইউক্রেনের জন্য এখন দেখা যাক আমরা শুধু আপনাদের নতুন নতুন তথ্যগুলো সবার আগে সর্বাগ্রে পৌঁছা দিতে পারি ধন্য